আমরা যে পরাজিত প্রার্থীদের যে অভিযোগগুলো শুনলাম নির্বাচন পরবর্তী সময়ে, সেগুলোর আসলে কি ভিত্তি রয়েছে? আপনি পরাজিত প্রার্থীদের বক্তব্য যদি আপনি সেই বিচারপতি মোহাম্মদ ইদ্রিস প্রথম নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশে 73 নির্বাচনে, তখন থেকে যদি পরাজিত প্রার্থীদের বক্তব্য শোনেন একই সুরে কথা সবারই, দল মত হিসেব করবেন না। আমি এই টেবিলে বলেছিলাম যে শেরেবাংলা একে ফজলুল হক, যিনি ছিলেন আমাদের প্রবাদ প্রতিম রাজনীতিবিদ, তিনি একটা কথা চমৎকার বলেছিলেন, নির্বাচনের সময় যে যা বলে সবই সত্য। এই গল্প বেশিদিন চলবে না, চলবে না, এই কারণে বাংলাদেশের মানুষ দেখেছে যে 62 জন প্রার্থী জয়লাভ করেছে নৌকার প্রতীকের বিরুদ্ধে, আর এটাকে আপনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলছেন না, এটাকে আপনি একতরফা বলছেন, আপনাদের সংজ্ঞাতেই তো গোলমাল। আপনারা তো জানেন না সংজ্ঞা কোনটা কোন কোথায়। আপনি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য যা যা করার তাই তো করেছেন। জুনাদ সাকিব ভাইদের বক্তৃতা যদি আপনি গত 6 মাসের কিংবা 3 মাসের হিসেব করেন, বলে তফসিল দিতে পারবে না সরকার, এই নির্বাচন কমিশন তফসিলও হয়ে গেল, নির্বাচন করতে পারবে না, নির্বাচন হয়ে গেল, তার পরবর্তীতে এটা নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছে। তার এখনো বলছে এটা আসলে একপক্ষীয় নির্বাচন ছিল, সেই জায়গা থেকে আপনি বাংলাদেশ পক্ষ আর বাংলাদেশ বিপক্ষ প্রতিদ্বন্দ্বিতামূলক কিংবা অংশগ্রহণমূলক নির্বাচন, আমার কথা শুনুন, পক্ষ তো আছেই, এটা বাংলাদেশ পক্ষ, এটা বাংলাদেশ বিপক্ষ, যাদের বাংলাদেশ বোধ জাগ্রত হয়নি তাদের সাথে জোট বেঁধেছেন এই অতি বামপন্থীরা। আমার কাছে মেলে না বিষয়গুলো, উনি তো অঙ্কের হিসাব দেখাচ্ছেন। আপনি 41.8% ভোট, কানাডার যিনি পার্লামেন্টের সদস্য চন্দ্রকান্ত আর্য, তিনি এসেছিলেন বাংলাদেশে, তিনি এসে কি বলেছেন যে কানাডা তো 43.2%-3% ভোট পড়েছে, কেউ প্রশ্ন তোলেনি, অতএব প্রশ্ন তুলতেই থাক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে বিবৃতি তার কান্ট্রি ডিরেক্টর যারা দিয়েছেন, সেটি বলেছেন ধারাবাহিকভাবে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন, এটা যে কত গুরুত্বপূর্ণ ছিল সেটা কিন্তু ব্যক্ত করেছেন। তা আপনি কথা তো অনেক বলছেন, ভুল কথা, অতথ্য, অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য, এটাই তো পুঁজি। তো সেই পুঁজি কতদিন ভাঙিয়ে চলবেন? বাংলাদেশের উন্নয়নের যে পথযাত্রা, এবং সেই পথযাত্রায় জনাব সুভাষী ঘোড়া, আপনি বলছিলেন যে আপনি অঙ্কে খুব ভালো, আপনার কাছ থেকে আমি একটা হিসেব শুধু বুঝতে চাই, সেটা হচ্ছে যে এবার আমরা যতটুকু জানি যে নিবন্ধিত 28টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরা সম্প্রতি জানতে পারলাম যে 21টি রাজনৈতিক দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হলো, হতে পারে তাদের তাহলে নির্বাচনের ভূমিকাটা কি ছিল? হতেই পারে, আমি প্রশ্নটি রেখে যাচ্ছি, এই যে অতি বামপন্থী ঘটনা, এই যে বিস্তারিত সূত্রে বিরোধী পক্ষ, জামাত বিএনপির যে যৌথ পরিবার, তারা নির্বাচন করুক না, কত শতাংশ ভোট পায়, জামাত কোনটাই থাকে, বিস্তারিত ব্যাখ্যা কবে ছিল?